তুই বস এখানে, আমি উপর থেকে কিছু একটা খাবার নিয়ে আসছি। এই ছেলে, তোর জীবনে যতদিন থাকবে তোর এরকম বিপদ আসতেই থাকবে রে মা। আমি আমি এখানে খাবারগুলো এভাবে পড়ে, উফ, মাথাটাও ব্যথা করছে। কাল রাতে রনিতকে একটা ফোন করতে হবে। বল। হ্যাঁ শোন, কালকে ছিলাম সাধু বাবার কাছে। হ্যাঁ, তো উনি কি বললেন? ফেরার পর থেকে অভি আর আমার সাথে কথা বলছে না। কেন, ওর আবার কি হলো? এই আমাকে পুরো ব্যাপারটা খুলে বলতো। এত কথা আমি ফোনে বলতে পারবো না। ঠিক আছে, তুই রাখ, আমি সামনাসামনি এসে কথা বলছি। আসবো। এবার বল, সাধু বাবা কি বলেছে? কিরে, কি হলো? না শোন তাহলে। এই ছেলে, তোর জীবনে যতদিন থাকবে তোর এরকম বিপদ আসতেই থাকবে রে মা। বাবা, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? এর থেকে বাঁচার উপায় থাকলে রে মা, তোকে আগেই বলে দিতাম। আর তারপর থেকে অভি আর আমার সাথে কথা বলছে না। তুই শান্ত হয়ে বস, আমি অভির সাথে কথা বলে দেখছি, ঠিক আছে?
আহ আহ রনিত কেন এলো? তার মানে কিন্তু সাধু বাবা বলেছিল অভি চলে গেলে সব কিছু হবে না। বোকামি। তাহলে রনিত কেন? তার মানে কি ও আমাকে কোথায় পালাবি? ওয়ান বাই বি বেল স্ট্রিট লেন, কিছু মনে পড়ছে? উষর তরি তুই তুই ঠিক আছিস তো? আমি আমি কি কি করে ফেললাম? কিছু হয়নি। কি করে ফেললাম? সব ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি, সব ঠিক আছে, সব ঠিক আছে। লোকটা কোথায় গেল? সত্যি তো, লোকটা কোথায়?